অনেক দীর্ঘদিন ধরে ব্যথা, আমি অনেক চিকিৎসা হয়েছি, অনেকখানে গেছি, আমি কোনো ভালো সুচিকিৎসা পাইনি। না পাওয়ার পরে আমার ছেলে মোবাইলে দেখছে, টিভিতে দেখে আমার ছেলে আমাকে বলছে যে মামনি ওখানে যান, কোনো সুশিক্ষিত সুচিকিৎসা হয়। আমি তাই না আসলাম, এসে দেখি যে না ঠিকই খুব সুন্দর ভালো চিকিৎসা, খুব ভালো চিকিৎসা, কিন্তু সিস্টার ডাক্তার সবাই ভালো, খুব অমায়িক ব্যবহার তাদের, খুব ভালো চিকিৎসাও খুব ভালো। আল্লাহ রহম, আমি সুশিক্ষিত এই চিকিৎসায় আমি হাঁটুর সমস্যা কোমরের সমস্যা আমার আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে, আমি আগে চলাফেরা করতে পারি। উনি হাঁটুতে যে ব্যথা পায়, ব্যথা করে হাঁটু ধরতে পারে না। এইখান তো আসলো মাজায় উনি পড়ে গেছিল গা, পড়ে যাওয়াতে একটা মেরুদণ্ডের হাড়ের এইখানে একটা হাড় ই হয় এটা ভেঙে গেছে মনে হয়। যাই হোক, ওনার চিকিৎসা করা হয়েছে, অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি, কোনো কাজ হয়নি। পরে বাইদি ভাই আমার ছেলে, উনি আবার ইসলামিক ব্যাংকের সিনিয়র অফিসার, উনি ওই মোবাইলে মেসেজ মানে এই দিকে উনি বলে যে অন্য কোনো ডাক্তার আর দেখেন না, 10-12 বছর হয়ে গেল গা, এখন আর কী করবেন। পরে বললো যে মেন যেটা সেটাই বলি, যে ভারতে অনেকেই বলছে যে ভারতের কথা, কিন্তু আমার এক রিলেটিভ আমার ভাইয়ের ছেলে উনি ডাক্তার, উনি আছেন হাসপাতালের ডাক্তার রহমান, উনি বললো যে ভারতে যায় কী করবেন, ভারতেও তো এরকম এটি চালাকি ফ্যাক্টরি করে আঙ্গুর, বাংলাদেশেই দেখেন আপনি কোনখানে ভালো আছে। পরে আমার ছেলে বলে যে আপনি শ্যামলী রিং রোডে ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসিতে উনি ওনার কাছে যান, উনি খুব ভালো চিকিৎসা ট্রিটমেন্ট করে, এটা বিশ্বাস আমার। তো যাই হোক, আমি আসলাম, আসলে করে এখানে যে ট্রিটমেন্ট নিলাম এবং আমাদের পরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা করে ইনশাল্লাহ উনি যে আমাদের চিকিৎসা দিয়েছে, চিকিৎসাগুলি এত সুন্দর। এখানে আসার পর আমি একটা জিনিসই অনুভব করছি, এখানকার ছোট থেকে অর্থাৎ আয়া থেকে ডাক্তার পর্যন্ত যারা আছেন, নার্স আছে, তারপরে আরও সহকর্মী যার সিস্টার আছে, রানি যার অন্যান্য ডাক্তার আছে, এদের যে একটা ব্যবহার, একটা ব্যবহারে আসলে সত্যি এটা অন্তর্থনে আমি বলতেছি, আল্লাহর কাছে দোয়া করি ডাক্তার শুভেলা প্রধানের ওনার জন্য আল্লাহ দীর্ঘায়িত করে, কারণ আমার ওয়াইফ অনেক চেষ্টা করছে এবং অনেক পয়সা আমি খরচ করছি জীবনে, অনেকখানি করছি, কিন্তু এখানে এসে যে ফলটা পেয়েছি আল্লাহর রহম, আমি খুব ভালো এবং খুব খুশি হয়েছি, আল্লাহ তাকে দীর্ঘায়িত করুক। আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য ভালোবাসা পাচ্ছি, অসংখ্য আপনাদের কাছ থেকে SMS পাচ্ছি, বিভিন্ন ধরনের ইমেল পাচ্ছি আমরা আপনাদের কাছ থেকে, বিভিন্ন ধরনের সাজেশন পাচ্ছি, আপনারা নতুন নতুন অনেক ধরনের ভিডিও জানতে চাচ্ছেন, আপনারা অনেক নতুন নতুন রোগ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আপনারা আপনাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করছেন, এটা অবশ্যই অনেক আশার কথা। যে আমাদের কাছে ভালো লাগছে যে আমরা সফল, যে আমরা আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, আমরা চেষ্টা করছি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোকপাত করার জন্য এবং সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আমরা চেষ্টা করি আপনাদের সাথে আলোকপাত করার জন্য। দর্শক, প্রতিবারের মতো আজকেও আমাদের সাথে আছেন মনোয়ারা বেগম নামে একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এটার জন্য উনি দীর্ঘ একটা পথ উনি পাড়ি দিয়েছেন এই ব্যথা নিয়ে, এবং এর চিকিৎসা এবং এর থেকে উত্তরণের জন্য উনি অনেক চেষ্টা করেছেন। দর্শক, আসুন আজকে আমরা ওনার মুখ থেকে আমরা শুনি যে ওনার এই দীর্ঘ যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলেন। মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম, আপনার বয়স কত? ৫০ বছর। আচ্ছা, বাংলাদেশে কোন জেলায় থাকেন আপনি? বাংলাদেশে জামালপুর জেলা। জামালপুর জেলা, জামালপুরে কোথায়? সরিষাবাড়ি। সরিষাবাড়ি, যমুনা সারখানা। আচ্ছা, যমুনা সার কারখানা। হ্যাঁ, আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন আপনার মূলত সমস্যাটা কোথায় ছিল?
এখানে এসে আমার অনেক দীর্ঘদিন ধরে ব্যথা, আমি অনেক চিকিৎসা হয়েছি, অনেকখানে গেছি, আমি কোনো ভালো সুচিকিৎসা পাইনি। না পাওয়ার পরে আমার ছেলে মোবাইলে দেখছে, টিভিতে দেখে আমার ছেলে আমাকে বলছে যে আমি ওখানে যান, কোনো সুশিক্ষিত সুচিকিৎসা হয়। আমি তাই না আসলাম, এসে দেখি যে না ঠিকই খুব সুন্দর ভালো চিকিৎসা, খুব ভালো চিকিৎসা, এনু সিস্টার ডাক্তার সবাই ভালো, খুব অমায়িক ব্যবহার তাদের, খুব ভালো চিকিৎসাও খুব ভালো। আল্লাহ রহম, আমি সুশিক্ষিত এই চিকিৎসায় আমি হাঁটুর সমস্যা কোমরের সমস্যা আমার আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে, আমি এখন চলাফেরা করতে পারি, আমি খুব ভালো, খুব চিকিৎসা ভালো, ডাক্তার খুব ভালো। আচ্ছা মা, আমরা একটু পেছনে ফিরে যাই। আমরা জানি যে আপনার কোমরে ব্যথা ছিল এবং হাঁটুতে ব্যথা ছিল, আপনার ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে অস্টিওআর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতে, তো এই ব্যথাটা প্রথম কবে থেকে শুরু হয়? অনেক মনে আগে তো ছিল কম কম, মনে করেন কি ব্যথার বড়ি খাইয়া কমছে, তারপর তো পরে ব্যথার বড়ি খায় আর কমে না, ব্যথার বড়ি খায় যখন কমে না তখন আমি ডাক্তার এখানে ওখানে দেখাইলাম, তখন কিছু বড়ি খাইলে কমে তারপরে বাড়ি। এইভাবে আরও অনেক দিন যায় তাই হাঁকাতে ব্যথায় বেশি ব্যথা, হাত পায়ে কোমরে হাঁটুতে হাঁটতেই পারি না, হাঁটু উঠাইতেই পারি না, হাঁটু মনে হয় শুয়ে থাকি, শুয়ে থেকে আমি কাজ টাজ করতে পারি না, অনেকে বসে শুয়ে শুয়ে থাকি তো কাজ তো করতে না, হাঁটতে পারি না, কেমনি কাজ করবো। তবুও মনে করেন কি যে এইভাবে থাকি, থাকতে থাকতে আমার ছেলে মেয়ে এরা বলে যে তাহলে ডাক্তার সুশিক্ষিত সুয়ে ডাক্তার দেখাবার জন্য, তো যে আমার ফেলে একদিন বললো যে আম্মা মোবাইলে ডাক্তার দেখছে, ডাক্তার শফিউল্লাহ ওইখানে যাই আপনি চিকিৎসা হন। পরে উনি আসলাম, আসে পরে আসে আমি এমআরআই করলাম, এমআরআই করে হাইতে এক্সরে মেক্সরে যা যা দরকার সব কিছু করলাম, করলে ধরা পড়লো, ধরা পড়ে পরে আসে আমি এখানে ভর্তি হয়ে আসি, এখানে ভর্তি হয়েছি, আমার হার্টের সমস্যা কোমরের সমস্যা আমার ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সব সেরে গেছে, ভালো হয়েছে, আমি হাঁটতে পারি, আমি ভালোভাবে চলতে পারি। মাশাআল্লাহ, এটা অনেক আশার একটি কথা। দর্শক, আমরা এখানে ওনার হাজব্যান্ডকে একটু পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওনার এই দীর্ঘ যাত্রাটা দুজন কীভাবে ওনারা পাড়ি দিয়েছেন এবং কী ধরনের সমস্যার ওনারা সম্মুখীন হয়েছিলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা একটু বলেন। স্যার আমার নাম মোহাম্মদ আব্দুল বারী সিদ্দিকী। স্যার এমনি কী করেন আপনি? আমি চাকরি করি জামালপুর জেলা শৈশবাড়ি থানা যমুনা সার কারখানা। মাশাআল্লাহ। স্যার আমাদেরকে কি একটু বলবেন, এই যে আপনার সহধর্মিনী মনোয়ারা বেগম, উনি দীর্ঘ অনেকটা বছর উনি ওনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন এবং আপনি ওনার হাজব্যান্ড আপনি খুব কাছ থেকে ওনাকে দেখেছেন এবং ওনার প্রতিদিনের চিকিৎসায় আপনি ওনার সাথেই ছিলেন সবসময়, আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে প্রথম যখন ওনার এই সমস্যাটা শুরু হয়েছিল মানে কী ধরনের সমস্যা প্রথম দেখা দিয়েছিল? প্রথম মানে উনি হাঁটুতে যে ব্যথা পায়, ব্যথা করে ব্যথা করে, হাঁটু ধরতে পারে না, এইখান তো আসলো মাজায় উনি পড়ে গেছিল গা, পড়ে যাওয়াতে একটা মেরুদণ্ডের হাড়ের এখানে একটা হাড় ই হয় একটা ভেঙে গেছিল মনে হয়, যাই হোক ওনার চিকিৎসা করা হয়েছে, অনেক জায়গায় অনেক চিকিৎসা করছি, কোনো কাজ হয়নি। পরে বাইদি ভাই আমার ছেলে উনি আবার ইসলাম ব্যাংকের সিনিয়র অফিসার, উনি ওই মোবাইলে মেসেজ মানে এই দিকে উনি বলে যে অন্য কোনো ডাক্তার আর দেখেন না, 10-12 বছর হয়ে গেল গা, এখন আর কী করবেন। পরে বললো যে মেন যেটা ছেড়ে বলি যে ভারতে অনেকেই বলছে যে ভারতের কথা, কিন্তু আমার এক রিলেটিভ আমার ভাইরার ছেলে উনি ডাক্তার, উনি আছেন হাসপাতালের ডাক্তার রহমান, উনি বললো যে ভারতে যায় কী করবেন, ভারতেও তো এরকম এটি চালাকি ভাটারি করে, আমার বাংলাদেশেই দেখেন আপনি কোনখানে ভালো আছে। পরে আমার ছেলে বলে যে আপনি শ্যামলী রিং রোডে ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসিতে উনি ওনার কাছে যান, উনি খুব ভালো চিকিৎসা ট্রিটমেন্ট করে, এটা বিশ্বাস আমার। তো যাই হোক আমি আসলাম, আসলে পরে এখানে যে ট্রিটমেন্ট নিলাম এবং আমাদের পরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা করে ইনশাল্লাহ উনি যে আমাদের চিকিৎসা দিছে, চিকিৎসাগুলি এত সুন্দর। এখানে আসার পর আমি একটা জিনিসই অনুভব করছি, এখানকার ছোটো থেকে অর্থাৎ
না আয়াম আয়া থেকে ডাক্তার পর্যন্ত যারা আছেন, নার্স আছে, তারপরে আরও সহকর্মী যার সিস্টার আছে, রানিক যার অন্যান্য ডাক্তার আছে, এদের যে একটা ব্যবহার, একটা ব্যবহারে আসলে সত্যি এটা অন্তর্তন আমি বলতেছি আল্লাহর কাছে দোয়া করি ডাক্তার শফিউল্লাহ প্রধানের, ওনার জন্য আল্লাহ দীর্ঘায়িত করে, কারণ আমার ওয়াইফ অনেক চেষ্টা করছে এবং অনেক পয়সা আমি খরচ করছি জীবনে, অনেকখানি করছি, কিন্তু এখানে এসে যে ফলটা পেয়েছি আল্লাহর রহম, আমি খুব ভালো এবং খুব খুশি হয়েছি, আল্লাহ তাকে দীর্ঘায়িত করুক এবং এই ডিএসপি আরও সুন্দর সুস্থভাবে চলুক। আমি দর্শকদের বলবো, দর্শক মানে যারা অন্য অন্য এরকম রোগী আছেন বাংলাদেশে, আশা করি এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি 100% শিওর যে এখানে অনেকটা ভালো হবে ইনশাল্লাহ, এমনি সুচিকিৎসা পাবেন। আর এখানকার সবারই ব্যবহার খুব সুন্দর এবং ঔষধপত্র যা দেয় তাদের ট্রিটমেন্ট এবং সেবা অত্যাধিক। আমি এরম বাংলাদেশে আমি অনেক হাসপাতালে ঘোরাফেরা করছি অন্য অন্য কাজের, কিন্তু এত সুন্দর যে চিকিৎসা এবং সেবা যত্ন বা এদের যে ব্যবহার খুবই আমি অমায়িক, এক কথায় যে অমায়িক, আমি খুব সন্তুষ্ট। আমার ওয়াইফ নিয়ে আমি খুব ঘোরাফেরা করছি এবং খুব সে ভালো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে যদি একটু প্রথম দিকের কথাটা একটু বলেন, যে যখন আপনার এই প্রবলেমসটা ওনার ধরা পড়লো, আপনারা বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, আমরা ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি যে ওনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছিল, এই আর্থ্রাইটিসটা প্রথম কবে ধরা পড়েছিল ওনার? প্রায় হাঁটুতে মনে করেন কি যে আমার 10-12 বছর আগে হাঁটুতে সমস্যা ছিল। আমি আমাদের গ্রামে মধুপুর আছে, মধুপুর আমি ডাক্তারকে আমি দেখাইছিলাম, ওখানে দেখার পরে আমার ইঞ্জেকশন দিয়েছিল, দিলে পরে 2-3-4 মাস মনে হয় ইঞ্জেকশন যে অ্যাকশন আসছিল ওই অ্যাকশন বন্ধই পরে শেষ হয়ে গেল। পরে কিছুদিন আমারে 6 মাস ভুজি খাইতে বললো, পরে আমি 6 মাস ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করে না আমার ব্যথা সারলো না, আর বেশি ব্যথা সারলো না, তোরভাবে ওইভাবে ওইভাবে মনে করি ব্যথার ভরি খাই, ব্যথার ভরি ভরি খাই খাই এনে চলাফেরা করি, করতে করতে না এই দেখলে মনে হয় যে বেশি হয়ে গেছে, আমি হাঁটতেই পারি না, হাঁটতেই পারি না, হ্যাঁ হ্যাঁ আরও বেশি হাঁটতেই পারি না। তাহলে আমাদের আমাদের ওইখানে সরিষা বাড়ি আছে, সরিষা বাড়ি এসে পড়লাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো কি যে আপনি ইঞ্জেকশন দেন আগো, আমি বললাম যে ইঞ্জেকশন আর দিব না, এমনি মনে করেন কি যে দেখি কোথায় পারা যা। ওইভাবে আমার ছেলের বউ বললো যে আম্মা আপনি ই করেন, এত টাকা নেই করেন না, তো আপনি একবার ভারতে যান, ভারতে যাই আপনি চিকিৎসায় আহেন। তাই আমি একভাবে বললাম যে না যাবো, একই ভারতেই যাই। তারপরে আছে যে আমার ছেলে এসে টিভিতে দেখছে, এসে টিভিতে দেখে তারপর মোবাইলও দেখে বলছে যে আম্মা ভারতে কি যাবে নাকি আপনি ইয়ে যান বাংলাদেশে ট্রিটমেন্ট করেন আগে। ট্রিটমেন্ট করেন ডাক্তার শফিউল্লাহ ভালো প্রধান ডাক্তার, উনি খুব চিকিৎসা খুব ভালো দেখে, আপনি ওইখানে আগে যান, গেলে পরে আপনি বুঝবেন ওনার আপনি ভালো লাগবো, ওনার আপনি থেরাপি দেয়, ব্যায়াম করায় খুব ভালো, ওইখানে আপনি যান। তো ওই আমার ছেলের ইয়ে, তারপর আসে আমি আবার ঢাকাতে আমার মেয়ে বাসা ওইখানে আবার আসলাম, এসে এখানে আমি আবার এসে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার পরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা করে হাইরা পরে আসে আমি ওইখানে ভর্তি হয়েছি। স্যার আপনাকে দেখে কি বলেছিলেন প্রথম দিন? স্যার আমাকে দেখে স্যার ওনাকে দেখে বলছিল যে যদি চিকিৎসা করান তাহলে আল্লাহর রহমতে মৃত্যুর আগ পর্যন্ত হাইড হাইড কবরে যাইতে পারবেন, আর যদি ট্রিটমেন্ট না করেন তাহলে ঘরের বিছানায় পড়ে থাকবেন, কষ্ট হবে, সেবা যত্ন করার লোক থাকবে না, বা এই ধরনের কথা বলছিল যে এখানে ভর্তি হন ইনশাল্লাহ, আমি 100% আমি শিওর দিতে পারি ইনশাল্লাহ ভালো হবে। স্যার কি তার কথা রেখেছেন? অবশ্যই 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 অবশ্যই, আমি এক কথা তাকেই বলছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, তার মতো একজন প্রখ্যাত ডাক্তার আমি মনে করি, একজন খুব অভিজ্ঞ ব্যক্তি, আল্লাহ তাকে দীর্ঘ কামনা করি, সে আসলেই ভালো ডাক্তার এটা আমি বলবো। আর সেবিকারাও মনে করেন, সেবিকা রিমি মনে করেন যে আরও আরও যে সেবিকা আছে সিস্টার, এরা খুবই ভালো,
বিশেষ করে ইমিজে থেরাপি গুলো দিছে, ইমিজে তার যে ব্যবহার এবং যে তার যে কাজ কর্ম আসলে কোন ডাক্তারখানা গেলে মনে করেন কি যে ডাক্তারের দেখলে পুরো ভালো লাগে না, আবার এখানে আসে ডাক্তারের ব্যবহারে মনে হয় যে এমনি কোন অসুখ ভালো হয়ে যা, এমনি ব্যবহারেই মনে করেন যে অর্ধেক অসুখ ভালো হয়ে যা। আল্লাহ রহমতে ওই মেয়েটা আর রেমি আমার খুব ই করছে। নার্স ও তো ফিজিওথেরাপি দেয় রেমি মেয়েটা, ও অত্যাধিক ভালো এবং সুন্দর করে যে ই করে এটা সুন্দর, খুব ভালো ট্রিটমেন্ট মানে ই করে, সেবা যত্ন করে। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানি, যখন আপনার এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল একটা সময় তো আপনি দেখা যেত যে আপনার ঘরের সব কাজ আপনি নিজে করতেন, তো হঠাৎ করে যখন আপনি একরকম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন, অন্যের সাহায্য নিয়ে আপনাকে চলাচল করতে হতো, সেই সময়টার কথা আমাদেরকে একটু বলতেন যে কেমন লাগতো তখন? তো মনে করেন তখনকার তো মনে করেন যে শাশুড়ি ছিল আমার বৃদ্ধ, তারপরে মনে করেন যে ছেলে মেয়ে সে আসছিল, তখন তো আমি খারাপই না, তখন তো মরতে পারতাম না, রান্নাবান্না করে খাওয়াইতে পারতাম না, তারপরে পাওনি হাইটে 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 যা খাইতাম না, আমাদের ওষুধ খাইয়া একটু কমতো, তারপরে উঠে একটু কাজ টাজ করে খাইতাম, তাও নারাই কষ্ট হইতো, কষ্ট হইতো, কষ্ট হয়ে এরমভাবে চলতাম। তার মানে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে একটু কমিয়ে আপনি তাও চেষ্টা করতেন সংসারের কাজগুলো করার জন্য। তা আপনাকে কখনো এরকম মনে হয়েছে যখন আপনি চিকিৎসা করতে করতে দেখছেন যে আপনি ভালো হচ্ছেন না, আপনি আর কোনো দিনই ভালো হবেন না, এরকমটা কি কখনো মনে হতো আপনার কাছে? হ্যাঁ, এইভাবে ঘুরতে ঘুরতে তো মনে হয়েছে যে আমি তো একদিন আমি আল্লাহর কাছে কইলাম নামাজে বসে থেকে যে আল্লাহ তুমি যদি আমার এই একটা পথ দেখাও, যে আমি যে পাঁচ সুক্ত নামাজ যেন আমি মাটিতে সেজদা দিয়ে পড়তে পারি, আল্লাহ তুমি আমাকে এই পথটা দেখাও, আমি যেন পথ খুঁজে পাই, এখানে আমি পাঁচ সুক্ত নামাজ যেন আমি মাটিতে সেজদা পড়তে পারি। যখন আমি শুনলাম শফিউল্লাহর কথা বললাম শুনলাম, তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমার মানে একটা পথ দেখাইছো, পথ ভিড় করে দিছো, এই পথে যেন আল্লাহ তুমি আমার রহমত করো, আমি যেন পাঁচ সুক্ত নামাজ যেন আমি বসে মাটিতে বসে মাটিতে সেজদা দিয়ে পড়তে পারি, এইটা আল্লাহর কাছে আমি কামনা করছি, এইটাই আপনারা দোয়া করবেন, আমি যেন দাঁড়ায় থেকে মাটিতে সেজদা দিয়ে নামাজটা পড়তে পারি, এই দোয়া এর জন্যে আমি ডাক্তার শফিউল্লাহর কাছে আমি আসছি গতকাল, তার সাথে আমি কথাই বলছি যে আমি যে মাটিতে সেজদা দিয়ে যে নামাজ পড়তে পারি, আমাদের সিআরে বসে যে নামাজ পড়তে না হয়, উনি বলছে না ধীরে 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 ইনশাল্লাহ সব করতে পারবে। মা, গত 10-12 বছর আপনি আপনার হাঁটু এবং কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন এবং দীর্ঘ একটা সময় এই কষ্টের একটা সময় আপনি পাড়ি দিয়েছেন, আপনার পরিবারের পরিজন আপনার সাথে ছিলেন, আপনার হাজব্যান্ড আপনার সাথে ছিলেন, আপনার সন্তানরা সাথে ছিলেন আপনাকে এই কাজে সহযোগিতা করার জন্য, তারপরেও আপনি একাই কিন্তু বলতে গেলে এই যুদ্ধটা আপনি পাড়ি দিয়েছেন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার পরিজনদের কাছে ফিরে যাচ্ছেন, আপনার আপন ভুবনে আপনি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো, খুব শান্তি, খুব আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেন আমার ভালোভাবে আমার ছেলে মেয়ের কাছে, যে ছেলে মেয়ের যেন আমাদের যারা এখানে সেবা যত্ন করলো এবং চিকিৎসা করলো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জন্য আরো ভালো করে আরো ভালো করে আরো সম্মান বাড়ায় দেয়, এরই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের আরো সম্মান বাড়ায় দেয়, আর যেন সুচিকিৎসা করার জন্য আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যেন রহমত করে যেন আল্লাহ। দর্শক, আশা করি আপনাদেরকে আর তেমন কিছু বলার নেই, আপনারা দুজন আপনারা কিন্তু এতক্ষণ শুনতে পেলেন এই দুজন ওনাদের জীবনের যে দীর্ঘ একটা সময় পাড়ি দেওয়ার পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলেন, ওনাদের যে এই যে কষ্ট এবং এই যে চোখের পানি, এই যে আজকে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া, এটা কিন্তু একদিন দুদিনে হয়নি, দীর্ঘ একটা সময় ওনারা এটার জন্য চেষ্টা করেছেন এবং ওনার মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এই যে আজকে যে ওনাদের আনন্দের অশ্রু, এটা কিন্তু ওনাদের বিজয়ের, ওনারা চেষ্টা করেছেন, ওনারা পেরেছেন, ওনারা যদি চেষ্টা না করতেন কখনোই কিন্তু ওনারা আজকের এই পর্যায়ে আসতে পারতেন না। ভালো থাকাটা, সুস্থ থাকাটা অনেক বড় একটি নিয়ামত এবং এই জিনিসটা আপনাদের সকলের হাতে নাগালেই আছে, শুধু আপনারা একটু মন দিয়ে খুঁজুন, চেষ্টা করেন, ভালো থাকার জন্য চেষ্টা করেন, ভালো থাকার জন্য আপনারা যুদ্ধ করেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই পারবেন, ঘরে বসে থাকবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই যে মূল্যবান
বিষয়গুলো আপনারা শেয়ার করলেন আজকের এই বিষয় থেকে অনেকেই অনেক কিছু জানতে পারবে, অনেকেই অনেক কিছু শিক্ষা পাবে এবং আশা করি তাদের জীবনও সম্পূর্ণ আপনাদের মতো বদলে যাবে। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। সুস্থভাবে যে বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, আল্লাহ যেন আমাদের সুস্থভাবে বাঁচায়, আপনাদের যেন দোয়া করবেন, আল্লাহ যেন রহমত করেন, আল্লাহ এই দোয়াই করি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।